নজিরবিহীনভাবে রাজ্যের 36,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করেছে আজকে হাইকোর্ট। 3 মাসের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া নিতে বলেছে যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে, সেই পর্ষদ সভাপতি গৌতম পাল আমাদের সঙ্গে। প্রথম প্রতিক্রিয়া, এত বড় ধাক্কা, 36,000 চাকরি বাতিল? না, এটা শুধু পর্ষদের কাছে নয়, আমি বলবো যারা চাকরি করছেন, সমগ্র রাজ্যবাসীর কাছে। কারণ 36,000 চাকরি গেছে, বাতিল হয়েছে, ইতিহাসে আমার মনে হয় আগেও ছিল না যে প্রাইমারি টিচার বাতিল হয়েছে। এটা তো গৌরবের না, এটা তো আপনাদের ব্যর্থতার জন্যই, দুর্নীতির কারণেই না। এটা এখনও কিন্তু আমি বলবো যে যে রায়টা আমাদের কাছে এসেছে, রায়ের কপি আমরা পাইনি, আমরা পর্যালোচনা করছি। ব্যর্থতা বা আমাদের সার্থকতা, এই জায়গায় আমি কথাটা বলছি না, উত্তর দিচ্ছি না। আমি শুধু আমার রেসপন্সটা বলছি যে বোর্ড তার যথাযথ ভূমিকা পালন করবে, দায়িত্বশীল ভূমিকা পালন করবে, এবং আগেও করেছে, এখনও করছে, আগামী দিনেও করবে। আমরা আইনি পরামর্শ নিচ্ছি, আগামী দিনে এই অর্ডার হাতে পাওয়ার পরে আমরা সঠিক সময়ে সঠিক ভূমিকা পালন করবে বোর্ড। সঠিক ভূমিকা মানে উচ্চ আদালতে যাবেন? নিশ্চয়ই, বোর্ড যখন মেরিট লিস্ট প্রকাশ করেন, যারা চাকরি পেয়েছেন মেরিট লিস্ট প্রকাশ করেছেন, প্রত্যেকের কাছে, প্রত্যেকেই, তারা কিন্তু অ্যাকাডেমিক্স করে মার্কস পেয়েছেন, তারা অ্যাপটিচিউড টেস্টে মার্কস পেয়েছেন, ইন্টারভিউতে মার্কস পেয়েছেন, এবং অ্যাপটিচিউড টেস্ট এবং ইন্টারভিউতে মার্কস দিয়েছেন কিন্তু এক্সপার্টরা, তারা কিন্তু মার্কস দিয়েছেন, সমস্ত কাগজপত্র কিন্তু পর্ষদের কাছে আছে। অ্যাপটিচিউড টেস্ট হয়েছিল? শিওর, নিশ্চিতভাবে হয়েছিল, এবং পর্ষদ এফিডেভিট দিয়ে জানিয়েছে তাদের অ্যাপটিচিউড টেস্ট হয়েছিল। তাহলে এই সমস্যাটা কোথায়? কোর্টের যে অবজারভেশন, তার রেসপন্সে আমি এই স্পেসিফিক, মানে আমি কি বলবো, ক্রাইটেরিয়ান স্পেসিফিক আমি মন্তব্য করব না। আমি শুধু বলতে চাইছি যারা চাকরি পেয়েছেন, চাকরি করছেন, তারা কিন্তু প্রত্যেকেই, তারা যোগ্যতামান তাদের ফুলফিলড হয়েছে, এমনকি যাদের তদানীন্তন সময়ে ট্রেনিং ছিল না, তারা কিন্তু 2017 সালের পরে যোগদান করার পরে 2019, এবং কিছু যাদের বাকি ছিল 2020 সালের মধ্যে, প্রত্যেকেই কিন্তু প্রশিক্ষণ ডিগ্রি পেয়েছেন। 36,000 সবার? সবার। আর সংরক্ষণ নীতি? তখন যখন মেরিট লিস্ট প্রকাশিত হয়েছিল, তো নিশ্চয়ই সংরক্ষণ নীতি মেনে মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছিল। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে এক্সটার্নাল রিজার্ভেশন রুল, সেগুলোকে টোটো মেনে চলতে হয়, এনসিটির গাইডলাইন মেনে চলতে হয়, সেটা মানা হয়েছে। কিন্তু আরেকটা বিষয় বলা হচ্ছে যে যাদের প্রশিক্ষণ আছে তাদের নতুন করে ইন্টারভিউতে বসা যাবে, কিন্তু যাদের প্রশিক্ষণের না নেই, যাদের নতুন করে আর ইন্টারভিউতে, তাদের বসাই যাবে না, এবং প্রয়োজনে মানিক ভট্টাচার্যের টাকা থেকে এই নিয়োগ প্রক্রিয়ায় করতে হবে আপনাকে। তদানীন্তন সময়ে যখন বলা হচ্ছে যে প্রশিক্ষণ নেই, এখন কিন্তু তারা সবাই প্রশিক্ষিত, সেটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে এনসিটির গাইডলাইন মেনে তাদের সবাইকে কিন্তু বোর্ড ওডিএল মোডে প্রশিক্ষিত করেছেন। আর দ্বিতীয় যে কথাটা বলছেন, সেক্ষেত্রে আমি অর্ডার আসার পরে আমার কোনো এখন মানে তাৎক্ষণিক কোনো রেসপন্স নেই, আমি অর্ডারটা পাই। এই ছাত্রছাত্রীদের, এই চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ কী, যারা এতদিন ধরে চাকরি করছেন, হঠাৎ শুনলেন যে পর্ষদের গাফিলতি, পর্ষদের দুর্নীতি, পর্ষদের ভুলের জেরে 36,000 ছাত্রছাত্রী বা চাকরি প্রার্থী চাকরি চলে যাচ্ছে? না, যারা চাকরি করছেন তারা তো পর্ষদের মেধা তালিকায় তাদের নাম ছিল, তারা চাকরি করছেন, তারা তো বলছেন না, তারা কি বলছেন যে পর্ষদের দায়িত্বহীন কাজের জন্য তারা চাকরি করছেন? অতএব যারা চাকরি করছেন তাদেরও দায়িত্ব থাকে, শুধু পর্ষদের নয়, এবং যারা চাকরি করছেন আমি আশা করব তারাও তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করবে। তারা কিভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন? লাস্ট প্রশ্ন, যারা চাকরি করছেন পর্ষদ তাদের অ্যাপয়েন্টমেন্ট ডেটা দিয়েছে, বা তারা কি করে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন? কেউ যদি কোনো ক্যান্ডিডেট যদি মনে করে তাদের কোনো দায়িত্ব নেই, তারা বাড়িতে বসে থাকবেন, আমার কিছু বলার নেই। কোনো ক্যান্ডিডেট যদি মনে করে তাদের দায়িত্ব আছে, আমি তাদের কি দায়িত্ব আমি বলছি না, আমি শুধু বলতে চাইছি, আমি শুধু স্মরণ করিয়ে দিতে চাইছি, তাদের দায়িত্ব আছে কিনা সেটা তাদের উপর ছেড়ে দিচ্ছি। আমি শুধু বলবো এটা আমার এক্তিয়ারের মধ্যে পড়ে, পর্ষদ আগামী দিনে কি দায়িত্বশীল ভূমিকা পালন করবে আমি সেটাই বলছি।